যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগাম ভোট চলছে। আগাম ভোটে এবার নতুন নজির গড়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত 5,30,00,000 বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব জানিয়েছে, মোট আগাম ভোটারদের মধ্যে 2,77,65,237 জন ভোটার ব্যক্তিগতভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে 2,56,68,627 জন ভোটার ইমেলের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। এর আগে রোববার থেকে 40টি প্রদেশে ব্যালট সংগ্রহ করে আগাম ভোট পর্ব শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় 1,40,00,000 আমেরিকান ভোটার তাদের ভোট প্রদান করেছেন। আমেরিকার 50টি প্রদেশের প্রতিটিতেই নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে ব্যালট সংগ্রহ ও পোলিং স্টেশনে সশরীরে গিয়ে আগাম নির্বাচনের দিন ভোটদানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রদেশে। কোনো কোনো প্রদেশে একসঙ্গে সবগুলো পদ্ধতি প্রচলিত রয়েছে। অতীতের নির্বাচনের মতো এবারও আগাম ভোটের ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থী এগিয়ে আছেন। ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের তুলনায় ট্রাম্পের পাল্লা ভারী বলেই বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংক্রান্ত পরিসংখ্যান রিপোর্ট বলছে, 2020 সালের নির্বাচনে প্রতি 7 জন ভোটারের 1 জন আগাম ভোট দিয়েছিলেন। এবার সেই হার আরও বেড়েছে।